সারা দেশে বন্যা ভয়াবহ আকার নিয়েছে। এরই মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলার অবস্থা সবচেয়ে নাজুক। পানিবন্দী এসব জেলার লাখ লাখ পরিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 45 লাখ। বাংলাদেশে বন্যায় প্রাণহানি সহ ক্ষয়ক্ষতির ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমন বিপর্যয়ে বাংলাদেশের সঙ্গে ইসলামাবাদের একাত্মতাও প্রকাশ করেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী শাহবাজ বাংলাদেশের জনগণ এবং বন্যায় নিহতদের পরিবার প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশের জনগণের ধৈর্যের প্রশংসা করে শাহবাজ বলেন, তিনি বিশ্বাস করেন বাংলাদেশিরা তাদের স্বভাব সুলভ অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে কঠিন সময়কে অতিক্রম করবে। টানা ভারী বৃষ্টির মধ্যে উজানে থাকা ডম্বুর বাঁধ ভারত খুলে দিলে নামে ঢল। এতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দেয়। তলিয়ে যায় লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।